কি আছে কোরআনে বর্ণিত সেই সিন্ধুকে যা এখনো খুঁজে বেড়াচ্ছে ইহুদিরা, এই নিয়ে বিস্তারিত সকল তথ্য থাকছে আজকের ভিডিওতে। পবিত্র কোরআনে একটি অলৌকিক সিন্ধুকের কথা বর্ণিত আছে, যার নাম তাবুত। এই সিন্ধুকে মহান আল্লাহ বিশেষ বরকত রেখেছিলেন, তাই বনি ইসরায়েলরা যুদ্ধের ময়দানে যাওয়ার সময় এই সিন্ধুক নিয়ে যেত এবং সবকটি যুদ্ধে বিজয় লাভ করত। কিন্তু হঠাৎ একদিন আল্লাহর হুকুমে সেই সিন্ধুকটি তাদের হাতছাড়া হয়ে যায়। বিষয়টি মেনে নিতে না পেরে তাদের তৎকালীন রাজা মারা যায় এবং তারা হয়ে পড়ে নেতৃত্ব শূন্য যাযাবর জাতি। পরবর্তী সময়ে অবশ্য মহান আল্লাহ তাদের কাছে সেই সিন্ধুক ফিরিয়ে দেন এবং সিন্ধুকের মাধ্যমেই তাদের পরবর্তী নেতা নির্বাচন করে দেন। কি ছিল সেই অলৌকিক সিন্ধুকে যার কারণে মহান আল্লাহ এই সিন্ধুকের মালিকদের গায়েবই সাহায্য করতেন? আজ পবিত্র কোরআন থেকে সেই তথ্য খুঁজে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে সেই সিন্ধুকের ব্যাপারে ইরশাদ হয়েছে, আর তাদেরকে তাদের নবী বলল, নিশ্চয়ই তার রাজত্বের নিদর্শন এই যে তোমাদের কাছে তাবুত আসবে, যাতে থাকবে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি এবং মুসার পরিবার ও হারুনের পরিবার যা রেখে গিয়েছে তার অবশিষ্ট, যা বহন করে আনবে ফেরেশতাগণ। নিশ্চয়ই তাতে রয়েছে তোমাদের জন্য নিদর্শন যদি তোমরা মুমিন হও। সূরা বাকারা আয়াত 248। বনি ইসরায়েলরা যখন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতো, তখন তাদের ঐতিহাসিক সিন্ধুকটি কাছে রাখত এবং যুদ্ধের ময়দানে একটি তাঁবুর মধ্যে তা সংরক্ষণ করত। এই সিন্ধুকের বরকতে আল্লাহ তাদের বিজয় দান করতেন। কিন্তু বনি ইসরায়েল যখন আল্লাহর নাফরমানি করা শুরু করল, নবীদের হত্যা করল, তখন মহান আল্লাহ তাদের উপর অত্যাচারী বাদশাহ চাপিয়ে দিলেন। সে বাদশাহরা তাদের নির্বিচারে হত্যা করত, তাদের উপর আল্লাহর সাহায্য বন্ধ হয়ে গেল, তারা শত্রুদের কাছে পরাজিত হতে শুরু করল। এই বিপর্যয়কালে গাজা ও আসকালান এলাকার অধিবাসীদের সঙ্গে তাদের এক যুদ্ধ হয়। যুদ্ধে বনি ইসরায়েলরা পরাজয় বরণ করে। শত্রুরা বনি ইসরায়েলদের ওপর নিষ্পেষণ চালিয়ে তাদের থেকে সিন্ধুক ছিনিয়ে নিয়ে যায়। এ সময় বনি ইসরায়েলের অবস্থা দাঁড়ায় রাখালবিহীন মেষপালের মতো। এভাবে দীর্ঘদিন চলার পর মহান আল্লাহ যখন তাদের এ সিন্ধুক ফিরিয়ে দেওয়ার ইচ্ছা করলেন, তখন অবস্থা দাঁড়ালো এই যে কাফিররা যেখানেই সিন্ধুকটি রাখে সেখানেই দেখা দেয় মহামারী ও অন্য বিপদাপদ। এমনইভাবে 5টি শহর ধ্বংস হয়ে যায়। যে সিন্ধুকটি এতদিন ছিল বরকতময় সেটাই এখন মহা বিপদের বস্তুতে পরিণত হয়। অবশেষে অবিশ্বাসীরা কেউ আর এই সিন্ধুকটি নিজের কাছে রাখার লোভ করল না, বরং অতিষ্ঠ হয়ে দুটি গরুর ওপর সেটি উঠিয়ে হাঁকিয়ে দেয়। ফেরেস্তাগণ গরুগুলোকে তাড়া করে এনে তালুতের দরজায় পৌঁছে দেয়। তাই এর সূত্র ধরে কোনো অলি আউলিয়ার ব্যবহৃত জিনিস নিয়ে বিদাত শিরকে লিপ্ত হওয়া, সেগুলোকে বিপদ থেকে মুক্তির মাধ্যমে মনে করা মুমিনের কাজ হবে না। মুমিনের উচিত একমাত্র আল্লাহর কাছে তার ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পদ্ধতিতে সাহায্য চাওয়া।